শুধু গান বাজনা করলেই হবে না, ঘুরতে হবে, দেখতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। তো আজকে আমি চলে এসেছি চট্টগ্রামে প্রবর্তক মোড়ে। এখানে কি আছে তা কিন্তু আপনারা ভিডিওতে অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, এবং আজকে আমরা জানব এই রূপালী গিটার সম্পর্কে কিছু তথ্য। আমরা এখন দেখছি রূপালী গিটার ভাস্কর্য। রূপালী গিটার একটি লৌহ নির্মিত ভাস্কর্য। ভাস্কর্যটি বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাভ রানস ব্লাইন্ড অর্থাৎ LRB ব্যান্ডের প্রতিষ্ঠাতা আয়বচ্চু স্যারের স্মরণে নির্মিত করা হয়েছে। এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে 1996 সালের ফেরারি মন অ্যালবামের রূপালী গিটার গানের শিরোনাম অনুযায়ী। ভাস্কর্যটি আয়বচ্চু স্যারের জন্মস্থান চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত। আপনারা সময় পেলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, এবং এত সুন্দর, বিশেষ করে এই চট্টগ্রাম শহরটা। আমি কয়েকটা বিভাগীয় শহরই ঘুরেছি, কিন্তু প্রকৃতি দিয়ে গোছানো একটা শহর হচ্ছে এই চট্টগ্রাম। তো এই জায়গাটা আমি যদিও সমস্ত জায়গায় ঘুরি নাই, তারপরেও আমি যেহেতু সঙ্গীতের মানুষ, মিউজিক ভালোবাসি, আয়বচ্চু স্যারকে ভালোবাসি, তার অনেক গান আছে যা আমি প্রতিনিয়ত শুনি, যা আমার কাছে কখনোই পূরণ হয় না। তার গানের গিটার সলোগুলা যা আমি খুব পরিমাণে প্লে করি, শুনি, আমরা কম বেশি সবাই তার গান, তার গিটার বাজানো অনেক পছন্দ করি। আর এই জায়গাটা আপনারা সময় পেলে অবশ্যই অবশ্যই চলে আসবেন, ভীষণ সুন্দর জায়গা। আর শুধু এই জায়গা না, এর আশেপাশে অনেক জায়গা আছে যা দেখার মতো। আমি সময় পেলেই বেরিয়ে পড়ি এবং বিভিন্ন জায়গা ঘুরি, জীবনটাকে উপভোগ করি। তো চিন্তা করলাম যে যেহেতু আমি সঙ্গীতের লোক, তার জন্য ভিডিও করলাম, যাতে আপনারা যারা এখনও দেখেন নাই, হয়তো ছবিতে দেখেছেন, অনেকে ভিডিও দেখেন নাই, তো তাদের জন্য এই ভিডিওটা করা। অবশ্যই আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং যারা দেখেন নাই বাকি তা আপনাদের শেয়ারের মাধ্যমে তারাও দেখতে পাবে। আমি ক্যামেরা নিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে ভিডিও করেছি, যদিও আমার ইচ্ছা ছিল যে উপর থেকে যদি একটা শট নিতে পারতাম, কিন্তু আমার কোনো ড্রোন ছিল না, কিংবা এই পাশের যে বিল্ডিংগুলা, মানে এখানে তো চিনি না কাউকে, কাউকে বলতেও পারছিলাম না যে আমি একটু বিল্ডিংয়ের ছাদে যাব বা কিছু। যদি উপর থেকে আপনাদের টোটাল ব্যাপারটা দেখাতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তারপরও প্রচুর গাড়ি আশেপাশ থেকে যাচ্ছিল, আমি চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি সব মিলায় আমার কাছে যখনই গিটারটার দিকে তাকাচ্ছি, আমি যতগুলো গান স্যারের শুনেছি, তার প্লেয়িংগুলো শুনেছি, আসলে সে আমাদের মাঝে এভাবে এই গান, তার গিটার সলো এগুলো দিয়ে চিরদিন বেঁচে থাকবে। আর আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যারা মিউজিক করেন কিংবা করেন না, যারা স্যারকে ভালোবাসেন, অবশ্যই তার স্মরণে নির্মিত এই ভাস্কর্যটি দেখে যাবেন। এখানে অনেক সুন্দর একটা জায়গা, এবং আমি দেখতেছিলাম যে অপরিচিত যারাই এখান থেকে যাচ্ছিল, তারা বাইক হোক, গাড়ি হোক, থামাচ্ছিল, স্যারকে স্মরণ করছিল। তো এই ব্যাপারটা দেখে আমার নিজের থেকে প্রচণ্ড ভালো লাগা তৈরি হলো, যে আসলে তারপরও এখানে তাকিয়ে সবাই তাকে একটু বেশি স্মরণ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।